সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের মামলার দুই নম্বর আসামি ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে র্যাব নয় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর মাধ্যমে চাঞ্চল্যকর এই গণধর্ষণ মামলার এজাহারভুক্ত সব আসামিকে ঘটনার চার দিনের মধ্যে গ্রেপ্তার করল র্যাব ও সিলেট রেঞ্জ পুলিশ চুল দাড়ি কেটেও রক্ষা পেলেন না তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় র্যাব নয়ের কর্মকর্তা এ এস পি তথ্য নিশ্চিত করে বলেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তারেককে আমরা গ্রেপ্তার করেছি আসামিকে সিলেটে নিয়ে আসা হচ্ছে গ্রেপ্তার তারেক সুনামগঞ্জ পৌর শহরের উমেদনগর নিসর্গ সাতান্ন নম্বর বাসা রফিকুল ইসলামের ছেলে তিনি আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের অনুসারী ও ছাত্রলীগ কর্মী এ ঘটনায় জড়িত সন্দেহে আইন ও রাজন নামে আরো দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব মামলার অন্য আসামিদের মধ্যে সোমবার রাত বারোটায় জয়ন্তাপুর উপজেলার হরিপুর থেকে মাহফুজুর রহমান মাসুমকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এর আগে রোববার সকালে ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও মাধবপুর থেকে অর্জুন লস্করকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে রবিউল হাসানকেও গ্রেপ্তার করা হয় একই রাতে হবিগঞ্জ সদর থেকে মামলার এজাহার ভুক্ত আসামি শাহ মাহবুব রহমান রনিকে গ্রেপ্তার করে র্যাব এজাহারের নাম না থাকলেও এ ঘটনার পর থেকে আইনুদ্দিন ও রাজনের নাম উচ্চারিত হচ্ছে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরাও এক ঘটনায় আইনুদ্দিন ও রাজন জড়িত বলে আদালতকে জানিয়েছেন পঁচিশ সেপ্টেম্বর শুক্রবার রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণ শিকার হন এক গৃহবধূ রাত সাড়ে আটটার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসের সামনে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন এক ঘটনায় ভিক্টিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন মামলার ছাত্রলীগের ছয় নেতাকর্মী সহ অজ্ঞাত আসামি করা হয় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী এক ঘটনায় গত রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম শারমিন খানম নীলার কাছে সেই রাতের ঘটনার জবানবন্দি দেন নির্যাতনের শিকার গৃহবধূ চাঞ্চল্যকর এই মামলায় এজহার নামীয় পাঁচ আসামিসহ সিলেট রেঞ্জ পুলিশ ও র্যাব নয় এর হাতে গ্রেপ্তার আটজনের মধ্যে ছয়জনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন